বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। শেখ জি আব্দুল্লাহ মোল্লা স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসে তোমাদেরকে সুস্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং নিরাপদে আছো। আমরা একটি কঠিন সময় অতিক্রম করতেছি। আমরা আশা করছি এই কঠিন সময় আমরা উত্তরিয়ে এবং আমাদের যে অভীষ্ট লক্ষ্য শিক্ষা কার্যক্রম, সেটা আমরা সুন্দরভাবেই চালিয়ে যাচ্ছি। তো তারই ধারাবাহিকতা অত্র প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমাদের এই অনলাইন ক্লাসে তোমাদেরকে সুস্বাগত। আজকে আমরা তোমাদেরকে দশম শ্রেণী পরিমিতি গণিতের পরিমিতি অংশের অনুশীলনী 16.4A 18 নম্বর যে সৃজনশীল অঙ্কটি আছে তা নিয়ে আলোচনা করব। আমরা আশা করি সবাই তোমরা প্রস্তুতি নিয়েছ এবং তোমরা লক্ষ্য করো, অঙ্কটি হচ্ছে একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য 12 মিটার এবং প্রস্থ 5 মিটার। আয়তাকার ক্ষেত্রটিকে পরিবেষ্টন করে একটি বৃত্তাকার ক্ষেত্র আছে, যেখানে আয়তাকার ক্ষেত্র দ্বারা অনধিকৃত অংশে ঘাস লাগানো হলো। এটা হলো আমাদের উদ্দীপক। আর উদ্দীপকের যে প্রশ্নগুলো করা হয়েছে উপরের তথ্যের ভিত্তিতে সংক্ষিপ্ত বর্ণনা সহ চিত্র আঁকো, বৃত্তাকার ক্ষেত্রটির ব্যাস নির্ণয় করো, প্রতি বর্গ মিটার ঘাস লাগাতে 50 টাকা খরচ করে মোট খরচ নির্ণয় করো। তিনটি প্রশ্ন করা হয়েছে। আমরা প্রথমে ক নাম্বার প্রশ্নের উত্তরে যাব। বলা হচ্ছে উপরের তথ্যের ভিত্তিতে, উপরের তথ্য কি বলছে, একটি আয়তাকার ক্ষেত্র, এই আয়তাকার ক্ষেত্রটা হচ্ছে এ বি সি ডি, চিত্রের দিকে যদি আমরা লক্ষ্য করি এটা হলো আয়তাকার ক্ষেত্র, এটা দৈর্ঘ্য হলো 12 মিটার এবং প্রস্থ হচ্ছে তারা বলছে প্রস্থ 5 মিটার, আবার 5 মিটার হচ্ছে এখানে এ বি বা সি ডি 5 মিটার। তারপর বলছে আয়তাকার ক্ষেত্রটিকে পরিবেষ্টন করে একটি বৃত্তাকার ক্ষেত্র আছে, এই আয়তাকার ক্ষেত্রটিকে তোমার লক্ষ্য করছো পরিবেষ্টন করে, এই যে একটা বৃত্তাকার ক্ষেত্র দ্বারা পরিবেষ্টন করা আছে এই আয়তক্ষেত্রটিকে। এখন যেখানে আয়তক্ষেত্রের যে অনধিকৃত অংশ, এই অংশ, এই অংশটুকু আছে, এগুলোর মধ্যে ঘাস লাগানো আছে, ঘাস লাগানো আছে এই অংশগুলোর মধ্যে, যেখানে অতিরিক্ত বাইরের অংশ আছে সেগুলোর মধ্যে ঘাস লাগানো আছে। এইগুলো আমাদের উদ্দীপকের। এবার আমরা যদি মূল ক নাম্বারের উত্তরে যাই, সংক্ষিপ্ত গণনা সহ চিত্র, চিত্রগণ থেকে এবার কেটে ফেললাম আমরা কি কি আছে এখানে, এ বি সি ডি আয়তক্ষেত্র এবং লেখা আছে চিত্রে এ বি সি ডি একটা আয়তক্ষেত্র যা ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত দ্বারা পরিবেষ্টন করে, পরিবেষ্টিত অর্থাৎ পরিবেষ্টন করে আছে আয়তক্ষেত্র, এটা যেহেতু বলছে সংক্ষিপ্ত আমরা সংক্ষিপ্ত ভাবে ঠিক এতটুকু লিখব। এই হলো ক নাম্বার। তাহলে ক নাম্বার কি পেলাম, চিত্রটা দিলাম আর এ বি সি ডি একটি আয়তক্ষেত্র যা উপকেন্দ্র বিশিষ্ট বৃত্ত দ্বারা পরিবেষ্টিত, এই হলো সংক্ষিপ্ত বর্ণনা সহ ক নাম্বারের উত্তর। এবার আমরা যদি খ নাম্বার যাই, খ নাম্বারে প্রশ্নটা কি করছে, খ নাম্বার হচ্ছে বৃত্তাকার ক্ষেত্রটির ব্যাস নির্ণয় করো, বৃত্তাকার ক্ষেত্রটির ব্যাস নির্ণয় কর। প্রথমে আসো আমরা ব্যাস নির্ণয় করতে, বৃত্তাকার ক্ষেত্রটির ব্যাস বলতে আমরা জানি এটা হলো ব্যাস, বৃত্তের ব্যাস এখানে হচ্ছে যদি বিধি ধরি বৃত্তের ব্যাস, বৃত্তের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত কেন্দ্রগামী সরলরেখাকে বৃত্তের ব্যাস বলে, আমরা সবাই জানি। তো সেই ব্যাসটা আমাকে নির্ণয় করতে হবে। তো প্রথমে আমরা আগে দেখি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কোনটা, আয়তক্ষেত্র হচ্ছে এ বি সি ডি, তার দৈর্ঘ্য এ বি এবং বি সি সমান হচ্ছে 12 মিটার, প্রস্থ এ বি এবং সি ডি সমান হচ্ছে 5 মিটার, ঠিক আছে, এবং তাদের যে কর্ণ অর্থাৎ আয়তক্ষেত্রের যে কর্ণ বি ডি এটাই হচ্ছে বৃত্তের ব্যাস। আমরা দেখতেছি এটা বৃত্তের যেহেতু কেন্দ্র ও এই বিডিটা হচ্ছে বৃত্তের ব্যাস, তাহলে আয়তক্ষেত্রের কর্ণ বিডি সমান হচ্ছে বৃত্তের ব্যাস বিডি সমান আমরা ধরে নিছি এটা হচ্ছে ডি, ধরে নিলাম। তাহলে আমরা জানি
একটা আয়তক্ষেত্রকে তার কর্ণ সমান দুটি সমকোণী ত্রিভুজে বিভক্ত করে। আমরা একটা সূত্র জানি আয়তক্ষেত্রের কর্ণ উভয়কে সমান ক্ষেত্রফল বিশিষ্ট দুটি ত্রিভুজ ক্ষেত্রে বিভক্ত করে। এই যে আয়তক্ষেত্রের কর্ণটা অর্থাৎ বিধিটা, হ্যাঁ, এই আয়তক্ষেত্রটাকে আয়তক্ষেত্রটাও যে আয়তক্ষেত্র এটাকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে এ বি ডি ত্রিভুজ ক্ষেত্র, আর একটা হল বি সি ডি ত্রিভুজ ক্ষেত্র। তাহলে আমাদের ফলাফল বাইর করার জন্য আমাদের সুবিধার্থে আমরা যদি বি সি ডি ত্রিভুজ ক্ষেত্র নিয়ে কাজ করি, আমরা লিখতে পারি বি সি ডি সমকোণী ত্রিভুজ ক্ষেত্রে পাই। আমরা পিথাগোরাসের যে সূত্র, সেই সূত্র অনুসারে আমরা লিখতে পারি, কি লিখতে পারি, যে বি সি স্কয়ার প্লাস সি ডি স্কয়ার, এই বি স্কয়ার সমান হচ্ছে, অর্থাৎ বি স্কয়ার সমান হচ্ছে বি সি স্কয়ার প্লাস সি ডি স্কয়ার, অর্থাৎ অতি স্কয়ার ইকুয়াল টু অতি স্কয়ার ইকুয়াল টু লব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। যে সূত্র, সেই সূত্র যদি আমরা অ্যাপ্লাই করি এখানে, তাহলে আমরা লিখতে পারি বি ডি স্কয়ার ইকুয়াল টু বি সি স্কয়ার প্লাস সি ডি স্কয়ার, বা এটাকে যদি আমরা বি ডি ইকুয়াল টু স্কয়ার ডি পাশে রুট হয়ে যাবে, বি সির মান আছে, আমরা আগেই জানি যে বি সির মান হচ্ছে 12 মিটার 12, আর সি ডির মান 5 5 বসাইলাম, তারপর এটাকে রুট ওভার করলাম, এটাকে যদি সমাধান করি তাহলে বি এর মান হলো 13 13 মিটার হচ্ছে বি এর মান। বি অর্থাৎ হচ্ছে ডি হচ্ছে আয়তক্ষেত্রের কর্ণ, আমরা আগেই লিখছি আয়তক্ষেত্রের কর্ণ সমান হচ্ছে বৃত্তের ব্যাস বি, হ্যাঁ, বিডি সমান হলো ডি, তাহলে ডি এর মান 13 হলে আমরা বলতে পারি বৃত্তের ব্যাস 13 মিটার। এটাই হচ্ছে আমাদের ফোন নাম্বারের উত্তর। ফোন নাম্বার বলছে বৃত্তের ক্ষেত্রটির ব্যাস নির্ণয় করো, তাহলে আমরা ব্যাস দিয়ে গেলাম কত, 13 মিটার। এবার আসো গ নাম্বার প্রশ্নে। গ নাম্বার প্রশ্ন বলছে প্রতি বর্গ মিটার ঘাস লাগাতে 50 টাকা খরচ হলে মোট কত খরচ হবে। এই যে আমরা বলছিলাম অনধিকৃত অংশ, এই যে অনধিকৃত অংশে ঘাস লাগানো হলো, এই অনধিকৃত অংশের মধ্যে যদি প্রতি বর্গ মিটারে 5 টাকা করে ঘাস লাগায়, তাহলে 50 টাকা করে ঘাস লাগায়, তাহলে মোট কত খরচ হবে। আগে আমরা তাহলে আমাদেরকে কিভাবে এই অনধিকৃত অংশ কত বর্গ মিটার আগে আমাদের জানতে হবে, অর্থাৎ এই জায়গাটুকু এবং এই জায়গাটুকু কতটুকু। তাহলে আমরা কিভাবে করবো, প্রথমে আমরা চিন্তা করবো যে পুরো বৃত্তটার ক্ষেত্রফল বের করবো, বৃত্ত ক্ষেত্রফল পেলাম, তারপর আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা বের করবো। এই দুইটা ক্ষেত্রফল যখন বের করবো, টোটাল বৃত্তক্ষেত্রের ক্ষেত্রফল থেকে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যখন বাদ দেব, তখনই আমাদের অনধিকৃত অংশের ক্ষেত্রফল পাওয়া যাবে। তখনই আমরা ওই অনধিকৃত ক্ষেত্রের ক্ষেত্রফলকে আমরা 50 টাকা দিয়ে গুণ দিলেই আমাদের খরচের পরিমাণ বের হয়ে যাবে। আমরা সেই কাজটি করবো, আসল ভ থেকে পাই বৃত্তের ব্যাস 13 মিটার। আমরা চেয়েছিলাম বৃত্তের ব্যাসটা হচ্ছে বৃত্তের ব্যাস 13 মিটার 13 মিটার, তাই বৃত্তের ব্যাসার্ধ করবো। বৃত্তের ব্যাসার্ধ যদি আর হয় তাহলে 13/2, এটা আমরা জানি 13/2 মিটার হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। তাহলে ক্ষেত্রফলের সূত্র আমরা জানি পাই আর স্কয়ার, পাই আর স্কয়ার হলো পাই মান আমরা জানি 3.1416 কিন্তু 13/2 অন স্কয়ার, এই হলো বর্গ মিটার, তাকে যদি সলভ করা হয় তাহলে তার ক্ষেত্রফল বের হচ্ছে 132.732, অর্থাৎ 132.732 বর্গ মিটার। এটা হলো ক্ষেত্রফল, টোটাল বৃত্তের ক্ষেত্রফল। এবার আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করবো, যেটা বলছিলাম আবার আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আমরা জানি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আছে, আমাদের এখানে দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হলো দৈর্ঘ্য গুণ প্রস্থ, এত বর্গ মিটার, অর্থাৎ 5 12 60, মান যদি বসাই আমরা 12 × 5 অর্থাৎ 60, 5 12 60 বর্গ মিটার হবে। আমরা যে কথাটা বলছিলাম এখন আর ওইখানে অনধিকৃত অংশের ক্ষেত্রফল, অর্থাৎ বৃত্তক্ষেত্রের টোটাল যে ক্ষেত্রফল 132.732 মাইনাস, এরপরে আমরা আসবো যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 60 বর্গমিটার, যেটা একটু আগে বের করেছিলাম 60 বর্গমিটার বাদ দিলেই আমাদেরকে বের হয়ে যাচ্ছে অনধিকৃত ক্ষেত্রের ক্ষেত্রফল 72.732 বর্গমিটার। যেহেতু দেওয়া আছে প্রতি বর্গমিটারে ঘাস লাগাতে 50 টাকা খরচ হয়, অর্থাৎ 50 টাকা খরচ হয়, দেওয়া আছে প্রতি বর্গমিটারে ঘাস লাগাতে খরচ হয় 50 টাকা, তাহলে আমাদের যে অনধিকৃত অংশ হচ্ছে 72.732, এই অনধিকৃত অংশের মোট খরচ হবে 50 × 72.732 টাকা, গুণ দিলে যেটা হবে আমাদের 3636.60 টাকা, অর্থাৎ এটাই আমাদের অ্যান্সার। আমরা আশা করছি প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা অঙ্কটা ভালো করে বুঝতে পারছো, এবং এই অঙ্ক দেখে উদাহরণ এবং আরো তোমরা বিভিন্ন
ভাবে তোমরা চকচায় যাবে, অনুশীলনী যাবে এবং আশা করি তোমরা ভালো হবে। পরবর্তী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে আমি আমার